আসসালামু আলাইকুম বন্ধুরা, মোহনা অ্যান্ড সাইরিন ব্লগে তোমাদেরকে আবারও স্বাগত। তো আজকে কোন টপিকে ভিডিও হতে চলেছে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে নিয়েছো? তো চলো শুরু করছি আমাদের ঈদের শপিং। তো ফার্স্টে আমি দেখাবো ফ্রেন্ডসের জন্য কী কী নিয়েছি। বেশি কিছু না, ওই দু তিনটে জিনিস নিয়েছি। এই হচ্ছে একটা ক্যামেরাটা তোল যে আমি একটা উপরে কোট, একটা ওয়াশ কোট আর ভিতরে শার্ট সাদা। আর এর সঙ্গে আছে একটা প্যান্ট। তো এটা হচ্ছে প্রিন্সের প্রিন্স। জানালা বন্ধ করে না, এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে। তো এক পিস হলো। নেক্সট আছে ওই ঢোপে ওইখানে। নেক্সট হচ্ছে একটা টি শার্ট সেট, এটার জ্যাকেটের মতো ভেতরে একটা আছে। যাই হোক, একা একা ভিডিও করছি, একা একাই দেখাচ্ছি, তো সমস্যা হচ্ছে। ভাবলাম অনেকদিন ব্লগ আনিনি, তো একটা ঈদের শপিংয়ের ব্লগ দেওয়াই যাক, তাই দিয়ে দিলাম দুটো। নেক্সট নেক্সট হচ্ছে জিন্স প্যান্ট। আমার প্রিন্সের জিন্স প্যান্টের এত শখ, এত শখ, মানে এত পাতলাও যে ওর মাজাতে হয় না, তাও যাক বলে বলে পাওয়া গেছে এটা। তো এটা প্রিন্সের খুব পছন্দ। নেক্সট আর এই একটা শার্ট, এটা শার্টটা কিন্তু খুব নরম, আর এই সঙ্গে সেটের প্যান্ট, মানে এটা খুব পছন্দ। সবগুলোই ভালো। তো এই ছিল প্রিন্সের, আর আর নাই তো। তো এটা হচ্ছে প্রিন্সের বাজার। এই যে নেক্সট প্রিন্সের পাপার, মানে আমার তো সেই রকম বাজার হয়নি নি। এটা হচ্ছে প্রিন্সের পাপার ফার্স্ট জামার কাপড়টা কিন্তু সেই খুব ভালো, এটা স্ট্রেচ আছে। কি আবার অন্ধকার লাগছে কেন? ঠিক আছে, নেক্সট একটা হলো, মানে বাবা ছেলে মিলে একদম বাজার করে ঠিক করে দিয়েছে, আর আমি পড়ে গেছি শেষ। মানে আমারটা এটা হচ্ছে নেক্সট, এটা এটাও খুব ভালো একটা। এখানে দুটো বলো মা। নেক্সট এখানে আরেকটা, এটা হচ্ছে চেক পিওর সুতি, এটাও বেশ ভালো লাগছে। সবগুলো ওর পছন্দ নিয়েছে, আমার পছন্দ তার নেয়নি, কিন্তু সবগুলোই ভালো। নেক্সট আরেকটা আছে, এটা একটা মানে গ্রে টাইপের, গ্রে না ব্রাউনও না কেমন একটা, যাই হোক হবে। তো ওই যে আগে এটা দেখালাম ওটার মতোই আর একটা নিয়েছে। তো এই হলো একটা আর প্যান্ট। এই যে প্যান্টটাও স্ট্রেচেবল, এটা খুব ভালো প্যান্ট। যাই হোক, প্যান্ট অনেক আছে ওই জন্য একটা প্যান্ট। তো আমার দোকানে গিয়ে জামা পছন্দই হয়নি, তো আমি নিজে বানিয়েছি একটা পুরোটা শার্ট কর ভালো করে, মেড বাই মি। হচ্ছে রানী কালার, হালকা লং কুর্তির মতো করেছি, এটা আমি নিজে বানিয়েছি। এই যে আর একটা জামা দেখাচ্ছি গাইজ, মানে এটা আমি অনলাইনে নিয়েছি, মানে জামাটা এত সুন্দর লাগছিলো দেখতে, কিন্তু আসার পর পুরাই শক আমি। এই যে পুরো শার্ট কর ওই দিকটা হাতাটা। এই জামাটা কিন্তু ক্যামেরায় এত সুন্দর লাগলেও না, এমনি সুন্দর না, মানে কি বলবো, ফোনে যখন আমি এই জামাটা নিই মানে এত সুন্দর লাগছে, সব থেকে পছন্দের জামা আমার বলা যেতেই পারে। আর এই যে কাজগুলো খুব সুন্দর, কিন্তু আবার আমি ভেবেছিলাম কাপড়টা ভেলভেট টাইপের হবে, কিন্তু একদম জর্জেট, তো এর সঙ্গে ওড়নাও আছে, এটা দেখাচ্ছি না, কিন্তু মানে এটা ভাবছি যে জামাটা আমার কী আসলো। আর এই যা গরম পড়ছে, তাপমাত্রা বাড়ছে, না এই জামা কী করে পরবো আমি? এই যে একদম জর্জেট, আমার গলাটা অবশ্য খারাপ হয়ে গিয়েছে, ঠান্ডা লেগেছে, প্রচুর ঠান্ডা লেগেছে। এই যে হেভি ওয়ার্ক করা আছে, ভেবেছিলাম জামাটা একদম সেই লেভেলের হবে, তো একদম কী লেভেলের আসলো সেটা দেখতেই পাচ্ছ। তো দোকানে গিয়ে জামা পছন্দ হয়নি আর, মানে বলতে গেলে দুটো, মানে এটা তো পছন্দের ছিল, তো আরও পিস নিয়ে এসেছি আজকে বানাতে হবে, এখনও বানাইনি। তবে লং স্কার্ট হবে আর লং কুর্তি, আর প্লাজো একটা কুর্তি বানাবো, এখনও বানানো হয়নি, তো তার জন্য ওটা দেখাতেও পারলাম না। তো এই ছিল আমাদের ঈদের বাজার। আরও অনেক আছে পিস, মানে ওই ভিডিওগুলো আগের দিন করেছি, এটা আজকে করছি, আগের দিনেরগুলো এর সঙ্গে জুড়ে দেবো, মানে এডিট করে নেবো, তাহলে ঠিক হয়ে যাবে। নিয়েছি তো অনেকই, কিন্তু পছন্দের এটাই ছিল, মানে একটু ভালো ভেবেছিলাম, কিন্তু এটাই একদম থার্ড ক্লাস চলে এসেছে, কিচ্ছু করার নেই। তো এইটা হচ্ছে আগের দিনের ভিডিও, এখানে এডিট করে নিয়েছি। এটা হচ্ছে সায়নের শেরওয়ানি, মানে সাইরিনের ভাই। তো ভাই আর বোন এক সেট নিয়েছে, দেখাচ্ছি দাঁড়া আগে এদিকে দেখাই। তো এই তো এখানে ও নিয়েছে লং ফ্রক টাইপের, মানে যেটা লং ফ্রক পাখি যেটা বলে না, ওই রকম টাইপের। তো একই সেট দুজনের,
নেক্সট আছে সুতি পিস, এটা সাইরিনের, আর দুজনে একই রকম নিয়েছি দুটো পিস। তো এবার হচ্ছে ওই যে লং ফ্রকটা দেখানো হয়নি ওখানে ভালো করে, তো এখানে ভালো করে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখো এটা সায়নের সঙ্গে সায়রিনের ম্যাচ, মানে দেখে বলতে তো হবে যে হ্যাঁ ভাই বোন ঠিক আছে, ওই জন্যই নেওয়া। তো এটাও খুব ভালো, খুব সুন্দর ড্রেসটা, ভালো লাগছে। নেক্সট আছে এটাও সুতি পিস, এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, এখানেও দুটো আছে মানে আমার আর সাইরিনের দুটো, মানে আলাদা আলাদা কালার, এটা একই রকম না একটুখানি আলাদা। চলো আজকের ভিডিওটা এইখানে শেষ করছি, আর তোমাদেরকে বলো আর সব দিচ্ছি, তুমি ওইখানে বসো একটু, আমি ভিডিওটা শেষ করে নিই, বসো একটু এক মিনিট। তো তোমাদেরকে অ্যাডভান্স ঈদ মুবারক, তোমরা সবাই খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটাই চাই। আর তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, মানে কালকে আছে, পরশু দিন তো ঈদ, তো কালকে মেহেন্দির একটা ব্লগ হবে। তো চলো টাটা।